আমি কবর, অন্ধকার ঘর, সাবধান সাবধান, আমি কবরে আলো ছাড়া এসো না। কি ছাড়া এসো না? কবরে কোনো ঘর নাই, দরজা নাই, জানালা নাই, আছে কবর ঘরের কোনো দরজা নাই, জানালা নাই, কোনো ফ্যান নাই। এই যে মাহফিলের মঞ্চে বসছেন, এতগুলা ফ্যান চলতেছে তারপরেও গরম লাগে, কিন্তু অন্ধকার কবর এমন এক কবর, ওই কবরের মধ্যে কোনো লাইট নাই, কোনো ফ্যান নাই, কোনো এসি নাই, কোনো বিছানা নাই। ওই কবরের মধ্যে শোয়ানোর পরে আপনার আমার অবস্থা কি হবে? চিন্তা করছেন একবারও? দাদা মরে গেল, দাদাকে কবর দিয়া চইলা আসলেন, একবারও চিন্তা করলেন না এই কবরে তো আমাকেও যেতে হবে, ঠিক কিনা বলেন? আমরা জানাজা পড়াই, জানাজে দেই, জানাজার মাঠে যাই, কিন্তু ওই মুর্দার থেকে আমরা কোনো কিছু শিক্ষা নেই না। এমন কি জানাজার মাঠে যায় ও জুতা চুরি করে। হাসলেন? জানাজার মাঠে যেও জুতা চুরি করে, জানাজার মাঠে যেও ছাতা চুরি করে, জানাজার মাঠে যেও মোবাইল চুরি করে। আমরা কবর থেকে কোনো শিক্ষা নেই না, মৃত ব্যক্তির থেকে কোনো শিক্ষা নেই না। আরে কত ক্ষমতাসীন, কত বড় বড় ক্ষমতাসীন অর্থবিত্তের মালিক সমাজে এমনও পারসন যাদের চেহারার দিকে তাকাইলে মানুষ ভয় পেত, ঠিক না ভাই? যাদের চেহারার দিকে তাকাইলে মানুষ ভয় পাইত, যাদের ডাক শুনলে মানুষের কলিজা কেঁপে উঠত, যাদের পাওয়ারে মানুষ ঘরের মধ্যে দরজা লাগায় পালায় থাকতো। এত ক্ষমতা, এত শক্তি, এত বাহাদুরি ওই সমস্ত ক্ষমতাসীনরা কবরের মধ্যে শুয়ে আছে, তাদের কবরের উপরে ছাগলে গরুতে ঘাস খায়। তার জন্য সাড়ে তিন হাত কবর, আমার জন্য সাড়ে তিন হাত কবর, ঠিক কিনা বলেন? কবর বলতেছে দুনিয়ার মানুষ সাবধান, আমি কবরে আসার আগে সাবধানে আইসো, কবরের সামানা নিয়ে আইসো। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাহাবাই কেরামদের সামনে কবরের আলোচনা করতেছেন, এই আলোচনা শুনে সাইয়েদনা আবু বকরের মতো সাহাবি, ওমরের মতো সাহাবি কান্না করতে করতে চোখের পানিতে তাদের দাড়ি মোবারক গুলো ভিজে যাচ্ছে, অথচ তারা ছিলেন আশারায়ে মুবাশশারা, এই দুনিয়ার জমিন থেকেই তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, ঠিক কিনা বলে? মাঝে মাঝে তো সাইয়েদনা আবু বকর রাস্তায় বের হয়ে যেত, আর গাছের দিকে তাকায় বলতে, গাছ আমি আবু বকর না হয়ে যদি গাছ হইতাম তাহলে আমার কোনো হিসাব হইতো না, পাতাগুলো ঝরে যেত, গাছটা মরে যেত, আমার আর হিসাব হতো না, আমি আবু বকর আল্লাহর দরবারে কি হিসাব দিব? অথচ সাইয়েদনা আবু বকর আল্লাহ তাআলার পেয়ারা, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, রসুলের পেয়ারা সাহাবি, যিনি জান্নাতের সুসংবাদ দুনিয়ার জমিন থেকে পেয়েছেন। সাইয়েদনা ওমরের মতো সাহাবি, কোনো ব্যক্তি মারা গেলে যখন কবর খনন করত, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় অজর দাঁড়ায় কান্না করতেন, আর বলতেন, কবর রে তুই এমন এক ঘর, তোর থেকে যদি কেউ মুক্তি পাওয়া যায় তার জন্য জান্নাত সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কবর এমন এক ঘর, কবর যদি কারো জন্য সহজ হয়ে যায় তার জন্য জান্নাত সহজ হয়ে যাবে, আর কবর যদি কেউ যদি কবরে ধরা খায়া যায় সে সহজে আল্লাহর জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা বলেন?